আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশ বা আমাদের মতন যারা ছোট দেশগুলো আছে বা ধরেন মধ্যবিত্ত দেশগুলো আছে তাদের জন্য কিন্তু এই যুদ্ধের অনেকটা পজিটিভ ফিডব্যাক হচ্ছে যে এই যুদ্ধের আগ পর্যন্ত আমেরিকা রাগ করবে, খুশি হবে, এরকম অনেক কিছু ভাবতে হতো বাংলাদেশ সহ পাকিস্তান সহ শ্রীলঙ্কা ভুটান যে ছোটোখাটো দেশগুলো আছে। কিন্তু এই যুদ্ধের পরে এই ভাবনার জায়গাগুলো থেকে অনেকটাই সরে এসেছে এই দেশগুলা। এমনকি যেই সব জায়গাতে আমেরিকা রাগ করতে পারে, মনে মনে গোসা হইতে পারে আমরা জানি, বাট সেই বিষয়গুলোকে পাত্তা না দিয়া প্রত্যেকটা দেশই এক একটা স্বাধীন এবং কি সাহসী পদক্ষেপ নিচ্ছে, আর যেই পদক্ষেপে বাংলাদেশও সামিল হয়েছে। দর্শক, আমেরিকা আপনারা জানেন যে রাশিয়ার উপরে যে স্যাংশন করে রেখেছেন, তো সেই স্যাংশনের কারণে অনেক দেশ কিন্তু রাশিয়া থেকে তেল কিনতো না, যদিও পুতিন অনেকটা ছাড়ে তেল দিয়ে রাখছিল, বাট ভারত কিন্তু দেদারসি কিনছে। তো গত 16 আগস্ট সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য ছিল যে বর্তমানে তেলের যে সংকট বা জ্বালানির সংকটকে রিকভার করার জন্য রাশিয়া থেকে তেল কেনার আগ্রহ দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী, এমনকি এই নিয়ে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছিলেন। তো ওনার নির্দেশনার পরে আপডেট হচ্ছে বাংলাদেশকে গ্রিন সিগন্যাল দিয়েছে রাশিয়া। যদিও প্রথম দিকেই রাশিয়া বাংলাদেশের কাছে তেল বিক্রির প্রস্তাব নিয়ে এসেছিল, বাট মাঝখানে সেটা একটু ভিন্ন দিকে যাওয়ার পরে আবারও নতুন করে আমরা গ্রিন সিগন্যাল পাচ্ছি। জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের পরে বিপিসির মহাব্যবস্থাপক কমার্শিয়াল অ্যান্ড অপারেশন মোস্তফা কুদরত ইলাহির নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। এই সপ্তাহে কমিটির রিপোর্ট দেওয়ার কথা আছে। তো ফুল রিপোর্টটি না আসলেও এখানে আমাদের কাছে যতটুকু তথ্য আসছে যে বিষয়টি এখনও আপনার ডিলের মধ্যে আছে, আমরা কিভাবে ডিজেল আমদানি করতে পারি সেই বিষয়ে অলরেডি কাজ করছে আমাদের কমিটি। তাদের মতামতের উপর নির্ভর করছে পরবর্তীতে কিভাবে আমরা এই তেলগুলো বাংলাদেশে নিয়ে আসবে। সম্প্রতি রাশিয়ার প্রতিটন পরিশোধিত ডিজেল $425 সরবরাহ করতে দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানি রাসনেফট সহ কয়েকটি কোম্পানি বাংলাদেশের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। আর এই ব্যাপারে আমাদের যিনি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আছেন নসরুল হামিদ, তিনি বলেছেন যে রাশিয়া থেকে ডিজেল আমদানির বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যেই কমিটি গঠন করেছে সেই কমিটি কাজ করছে, সেই বিষয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন এখনও দেয়নি, তবে খুব শীঘ্রই প্রতিবেদন দেওয়া হবে। আর সেই প্রতিবেদন পাওয়ার পর ডিজেল আমদানির বিষয়টা আপনার হয়তো সামনের দিকে অ্যাডভান্স হবে। আর বর্তমানে আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের অনেকটাই দাম কমে গেছে, এটা আপনারা অনেকেই জানেন। আর রাশিয়ার যে তেলটা অতিরিক্ত উদ্ধৃত তেল হইতো সেটাও কিন্তু ভারত এবং তুরস্ক টেকনিক্যালি এটা ইউরোপের বাজারে ঢোকানোর পরে ইউরোপেও কিন্তু তেলের স্বস্তি আসছে। আর আমাদের বাংলাদেশের সম্পর্কে আমাদের সরকারের যে বক্তব্য যে খুব শীঘ্রই তেলের দামকে সমন্বয় করা হবে, আর এই সমন্বয় করার জন্যই আমাদের তেলের যে ঘাটতি সেটা রাশিয়া থেকে ফিল আপ করানোর জন্য চেষ্টা করা হচ্ছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে নির্বাচন আগামী বছর, তো এই মুহূর্তে এই ধরনের পদক্ষেপ নেওয়া আমার দৃষ্টিকোণ থেকে এটা অনেকটাই সাহসী পদক্ষেপ। আর মিত্রদেশ হিসাবে দেখেন বাংলাদেশকে যুক্তরাষ্ট্র যা দেয় সেটা কিন্তু আসলে বিশাল দেয়। আজকেও 1 কোটি ডোজ ফাইজারের টিকা দিছে, সবই ঠিক আছে, বন্ধুত্ব হিসাবে তারা আমাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখে, আমরাও রাখি, কিন্তু তাদের যাদের সাথে ভালো তাদের সাথে আমাদের ভালো থাকতে হবে, তাদের যাদের সাথে খারাপ তাদের সাথে আমাদের খারাপ থাকতে হবে, এই পলিসিটা থেকে কিন্তু প্রধানমন্ত্রী বের হয়ে চলে এসেছেন। এমনকি তিনি উদাহরণও দিয়েছেন যে ভারতের কাছ থেকে ভারত যদি তেল কিনতে পারে তাহলে আমরা কেন পারবো না। এমনকি পাশাপাশি দেশ দেখেন আপনার শ্রীলঙ্কাও আপনার যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা আছে বিভিন্ন ধরনের, তারা একটা দেউলিয়া দেশ হয়ে গেছে, তারপরেও কিন্তু প্রথম ধাপে তারাও কিন্তু রাশিয়া থেকে তেল আনে নাই। বাট যখন তাদের প্রথম প্রধানমন্ত্রীর মানে পাবলিক পিটিয়ে বের করে দিছে, এরপর দ্বিতীয় প্রধানমন্ত্রী আসছে সেইখানেও ঝামেলা পাকাইছে, দেশের অবস্থা একদম 12টা, তখন কিন্তু দেয়ালে পিঠ ঠেকার পরে তারাও কিন্তু পুতিন কাকা থেকে সহযোগিতা নিচ্ছে, এমনকি চীনকেও তারা সহযোগিতা দিচ্ছে। তো সব মিলিয়া যুক্তরাষ্ট্রের আজকের দিনের যে ক্ষমতা বা বলয় একটা ছিল লম্বা একটা সময় ধরে, সেখান থেকে কিন্তু যুক্তরাষ্ট্র অনেকটাই পেছনে পড়ে গেছে। আর বাংলাদেশের মতন দেশের সাথে আপনার রাশিয়ার যে সম্পর্ক এটা আজকের না, আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে বলেছি তৎকালীন সাবেক সোভিয়েত ইউনিয়ন 1971 সালেই বাংলাদেশের পরীক্ষিত মিত্র হিসাবে কিন্তু পরিচিত, যদিও ওই সময় যুক্তরাষ্ট্র মানে আজকের দিনের যে পাকিস্তান তাদের পক্ষে অবস্থান নিয়েছিল, আর পুতিন কাকা এক তখন তো ছিল না মানে তাদের দেশ, তখন আমাদের পক্ষে অবস্থান নিয়েছিল। তো যাই হোক, আপনি কী ভাবেন যে আমেরিকার ক্ষমতা আস্তে আস্তে আসলে কমে যাচ্ছে নাকি অন্য কিছু? তো যাই হোক, আমরাও চাই বাংলাদেশের তেল আসুক, আর আন্তর্জাতিক বাজারের সাথে তেলের মূল্যকে সামঞ্জস্য করে মানুষের আসলে অনেক কষ্ট হচ্ছে, সেই দামটাকে যারা বলছেন যে সমন্বয় করা হবে খুব দ্রুতই সমন্বয় করে দেওয়া উচিত,
তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।